সিরিয়ার আফরিন শহর পুরোপুরি দখলে নিয়েছে তুর্কি বাহিনী তুর্কি বাহিনী ও সিরিয়ার বিদ্রোহী সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি এফএসএ যৌথভাবে আফরিন শহর পুরোপুরি দখলে নিয়েছে এর আগে এই শহরটি নিয়ন্ত্রণ করত কুর্দি গেরিলারা তুর্কি প্রেসিডেন্ট রজব তয়েব এরদোগান এই তথ্য জানিয়েছেন আফরিন শহরে তুর্কি পতাকা উত্তোলন করা হয়েছে বলে তিনি জানান এরদোগান আরও বলেছেন স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তুরস্ক সমর্থিত বাহিনী পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তুর্কি সশস্ত্র বাহিনীর এক টুইটার বার্তায় বলা হয়েছে তুরস্কের সশস্ত্র বাহিনী ও তুর্কি সমর্থিত গেরিলা গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ আফরিন শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ওই এলাকায় কুর্দি গেরিলারা কোনো ল্যান্ডমাইন বা অন্য ধরনের বিস্ফোরক বুতে রেখে গেছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে তুর্কি প্রশাসন সেনাবাহিনীর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় আফরিনের সিটি সেন্টারে তুরস্কের পতাকা টানিয়ে দেওয়া হয়েছে এছাড়া তুর্কি সমর্থিত গেরিলা গোষ্ঠী এর শেয়ার করা কিছু ভিডিওতে দেখা গেছে তারা রাস্তায় আনন্দ করছে বিজয়ের সংকেত দেখাচ্ছে ও পতাকা উড়াচ্ছে আফরিনের কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন গত কয়েকদিনে অন্তত দেড় লাখ মানুষ শহর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে এছাড়া শহরে খাদ্য ও পানি সংকট চরম আকার ধারণ করেছে প্রায় দুই মাস ধরে সিরিয়ার আফরিন অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্কের সেনাবাহিনী কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজিকে নির্মূল করতে এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করছে তুর্কি সরকার সিরিয়ার অখণ্ডতা নষ্ট হতে দেবে না ইরান তুরস্ক ও রাশিয়া সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান রাশিয়া ও তুরস্ক কাজাখাস্তানের আস্তানায় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কাজাখাস্তানের রাজধানী আস্তানায় বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে সিরিয়ার সার্বিক পরিস্থিতি উন্নয়নে গত এক বছরের ত্রিদেশীয় বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ কারণে দেশটিতে চলমান সহিংসতা নিয়ন্ত্রণে এ ধরনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়েছে ইস্তাম্বুলে ইরান রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে ওই বৈঠকের এজেন্ডা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে ইস্তাম্বুল বৈঠকে পূর্ব গৌতা ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ